নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 95 এর সমাধান করে দিচ্ছি, অর্থাৎ অধ্যায় 4.3.4 বিপরীত শব্দ বসাই, এটার সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। এখানে তোমাদের বলা হয়েছে যে বিবৃতিবাচক বাক্য দুই ধরনের, হ্যাঁবাচক ও নাবাচক। নিচের অনুচ্ছেদের হ্যাঁবাচক বাক্যগুলোকে নাবাচক বাক্যে এবং নাবাচক বাক্যগুলোকে হ্যাঁবাচক বাক্যে রূপান্তর করো। এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে। তো মূল বইয়ে আমাদের যে বাক্যগুলো ছিল এরকম ছিল যে লোকটি প্রবাসী, এটা রূপান্তর করলে হয় এরকম, লোকটি স্বভাষী নন। তারপর দেখো, কিছুদিন আগে তিনি বিদেশে এসেছেন, এটা রূপান্তর করলে হয় কিছুদিন আগে তিনি স্বদেশ ছেড়েছেন। তারপর দেখো, এখানে আসার পর বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে, তো এটা রূপান্তর করলে হয় সেখানে যাওয়ার পর বেশিরভাগ সময় তার মন ভালো থাকে না। তারপর লক্ষ্য করো, মা বাবার কথা মনে পড়ে, এটা হবে যে মা বাবার কথা ভুলতে পারেন না। তারপর দেখো, বাংলাদেশে কত অলসতায় সময় কাটিয়েছেন, এটা হবে বাংলাদেশে কত সময় পরিশ্রম না করে কাটিয়েছেন। এরপর আরও কয়েকটি লাইন রয়েছে, কিন্তু এখন তাকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হচ্ছে, এটা রূপান্তর করলে এরকম হয় কিন্তু এখন তিনি একদমই অবসর পান না, বছর দুয়েক পর দেশে যাবেন, বছর দুয়েকের আগে তিনি দেশে আসবেন না। নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো ছোট থাকবে না, নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো বড় হয়ে যাবে, তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু না নিয়ে যাবেন না। তো এটা হবে, তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু না নিয়ে যাবেন না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। Thank you.